আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিসসালামের ইন্তিকালের পর কেটে গেল অনেক বছর, বেড়ে গেল অনেক মানুষ। আস্তে আস্তে মানুষ ভুলে গেল আল্লাহকে, লিপ্ত হলো মূর্তি পূজায়। পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে গেল, বৃদ্ধি পেল ঝগড়া মারামারি, অশান্তি আর অশান্তি। তখন আল্লাহ তাআলা মানবজাতির হিদায়তের জন্য এক নবী পাঠালেন। এই নবীর নাম হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশে দীর্ঘ 950 বছর পৃথিবীতে আল্লাহর দিনের দাওয়াত দেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন, ভালো কাজ করতে বললেন, মন্দ ও খারাপ কাজ বর্জন করার উপদেশ দিলেন। তিনি মানুষকে বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরতও থাকো, আখিরাতের জীবনের উপর বিশ্বাস রাখো। তার এই দাওয়াতে মাত্র 80 জন নারী পুরুষ সায় দিল, ঈমান আনল। বাকি লোকজন তার কথার গুরুত্ব দিল না, তাকে পাগল বলে উপহাস করল, কষ্ট দিতে লাগলো, তারা কাফেরই থেকে গেল। হযরত নূহ আলাইহিসসালাম দীর্ঘদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ হলেন। অবশেষে হতাশ ও বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদেরকে তোমার দিনের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথায় সাড়া দেয়নি। আপনি আমাকে সাহায্য করুন, আপনি তাদের ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, কিছুদিনের মধ্যে তাদের উপর আমার গজব নাজিল হবে, মহাপ্লাবন হবে। আল্লাহ তাকে একটি নৌকা তৈরি করতে বললেন, বলে দিলেন, গজবের আভাস দেখা দিলেই ইমানদার লোকজনদের নিয়ে নৌকায় উঠে যাবে, সাথে দরকারি আসবাবপত্রও নেবে। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এক বিরাট নৌকা তৈরি করলেন আর সবাইকে শোনালেন, আল্লাহর কথা না মানার কারণে ভীষণ আজাব আসবে। সবাইকে হুঁশিয়ারি করলেন, কিন্তু লোকজন তার কথা শুনল না, সৎপথে এলো না। তারা হযরত নূহ আলাইহিসসালামকে আরও বেশি বেশি ঠাট্টা উপহাস করতে লাগলো। তারা বলতে থাকলো, এ মরুভূমিতে কিভাবে নৌকা ভাসবে। নৌকাকে তারা আরও হাস্যকর করার জন্য গণ শৌচাগারে পরিণত করল। নারী পুরুষ, শিশু কিশোর, আবাল বৃদ্ধ বনিতা সবাই গিয়ে সেখানে পায়খানা প্রসাব করা শুরু করল। নূহ বিদেশ তাদের এতই চরমে উঠল যে তার তৈরি নৌকায় তারা পায়খানা পেশাব করাকে পুণ্যের কাজ বলে মনে করতে থাকল। পায়খানা পেশাবে নৌকা শেষ পর্যন্ত কানায় কানায় ভর্তি হয়ে গেল। এই অবস্থায় বয়সের ভারে নুজ্জ শতবর্ষী রোগাক্রান্ত এক বৃদ্ধা নাতি নাতনির সাহায্য নিয়ে এই পুণ্যে শরিক হবার জন্য নৌকার কিনারে গিয়ে যেই গ্রাহ্য করতে বসল, তখনই শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে মলের ভেতর পড়ে গেল। তার সাথী নাতি নাতনিরা হাই হাই করতে লাগল, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে এই বৃদ্ধা মলে ডুবে তার সকল প্রকার জরা, ব্যাধি ও শারীরিক অসামর্থ্যতা থেকে মুক্ত হয়ে যৌবনের উচ্ছলতা ও শক্তি সামর্থ্য ফিরে পেয়েছে। সে নৌকা থেকে নেমে তার আরোগ্যের কথা সবাইকে জানিয়ে দিল। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ল, নূহের কিস্তির মল এক মহা ঔষধে পরিণত হল। আবাল বৃদ্ধ নির্বিশেষে ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা মলভরা কিস্তিতে শরীর ভেজানোর জন্য হুমড়ি খেয়ে পড়তে লাগলো। হাজার হাজার লোক এভাবে কিস্তির মল গায়ে মেখে রোগমুক্ত হতে থাকল। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ালো যে গায়ে মাখার জন্য মল আর পাওয়া গেল না। তখন লোকজন নৌকা ধুয়ে সে পানি গায়ে মাখল এবং একই ফল পেল। এভাবে নৌকাটি সম্পূর্ণ পাক পবিত্র না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত ছিল। মহান আল্লাহ তাদের দিয়েই তার নির্দেশে তার নবীর তৈরি কিস্তি পরিষ্কার করালেন, যারা তাকে অপবিত্র করেছিল। অবশেষে সত্যি সত্যি তুফানের আলামত দেখা দিল। মাটি ফুঁড়ে পানি বের হলো, শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি, বন্যা আসলো। হযরত নূহ আলাইহিসসালাম তার ঈমানদার লোকজন সহ নৌকায় আরোহণ করলেন।
আরও নিলেন প্রতিটি জীবজন্তুর এক এক জোড়া এবং প্রয়োজনীয় আসবাবপত্র। পানি বেড়েই চলল, আরও প্রবল হলো ঝড় ও বৃষ্টি, নৌকা সব কিছু নিয়ে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যেও চলতে লাগল। 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো, মাটি থেকেও প্রবল বেগে পানি উঠল, সব কিছু পানিতে ডুবে গেল। কাফেররা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের উপর আরোহণ করল, কিন্তু শেষ পর্যন্ত সকল পাহাড় ডুবে গেল। তখন কাফেররা আর যাবে কোথায়, সকলে পানিতে ডুবে মারা গেল, কাফেররা ধ্বংস হল। এমনকি হযরত নূহ আলাইহিসসালামের ছেলে কেনান আল্লাহ ও নবীর কথা অমান্য করায় পানিতে ডুবে মারা গেল, কেউ বাঁচতে পারল না। এদিকে হযরত নূহ আলাইহিসসালাম তার দলবল সহ আল্লাহর রহমতে পানির উপরে নৌকাতে ভাসতে ভাসতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহর আদেশে পানি আস্তে আস্তে কমে গেল, নৌকা যুদি পাহাড়ে এসে থামল। হযরত নূহ আলাইহিসসালাম লোকজন জীবজন্তু ও অন্যান্য সব কিছু নিয়ে নৌকা থেকে নেমে আসলেন। পৃথিবী আগের মতো আবার সবুজ শ্যামলে ভরে উঠল, তারা পৃথিবীতে আবার নতুন জীবন শুরু করলেন।